মানুষ সকালবেলা রেডি হয়ে অফিস যায়, কাপড় পরে নিচে নেমে রেডি হয়ে সুন্দর মতো সেজে গুজে যাবে, যাওয়ার সময় ড্রাইভ থ্রু থেকে একটা কফি আর বেগেল নিয়ে যাবে। আমার কপাল, আমি সেজে গুজে কিচেনে আসি, পেঁয়াজ কাটি, পেঁয়াজের গন্ধ নিয়ে প্রত্যেক দিন আমি অফিসে যাই। আমার তো খেয়ে কাজ নাই, বাপের বাড়ির সুখ শান্তি, কাজ চাকর ড্রাইভার মালি সব ফলায় আমি আসছি এই বাড়িতে বান্দি হতে। কি শুরু করলা, বুঝলাম না। জানো আমি তোমাদের এই বাড়ির ড্রাইভার, বার মালি, বুয়া সব আমি। সকালে লন পরিষ্কার করবো আমি, উইন্টারে স্নো ক্লিন করবো আমি। আমি তো এই বাড়িতে বুয়া সেজে আসছিলাম, আমার তো খেয়ে কাজ নাই। আমি সারাদিন তোমার একবার কাজ করবো, তোমার মেয়ের কাজ করবো, তোমার বাড়ির কাজ করবো। আমি আসছি এখানে হাইলি স্কিলড বুয়া, আমার তো আর ইয়ে নাই, সুখ নাই, শান্তি নাই, আমার কোনো ডিমান্ড নাই। তোমাদের ডিমান্ড ফুলফিল করতে করতে আমার জীবন গেল। রাজকীয় নাস্তা আর এই ঝগড়া।
কি হইছে? কিছু না। আর বলো তো কি হইছে? Told you it's nothing. আম্মু বকা দিছে? না। আব্বু কিছু বলছে? না। আমি জানি ওরা জীবনে তোমার সাথে খারাপ কিছু বলতে পারবে না। ওরা এত সুইট। হাউ ডু ইউ নো? তুমি ওদেরকে কখনো দেখো না? আমি জানি এটা আমি ফিল করতে পারি। কিন্তু আমি দেখা করবো কেমনে? তুমি তো দেখা করোই না। আমি তোমাকে বলতে বলতে টায়ার হয়ে যাচ্ছি। তুমি কবে দেখা করবা? বলছি আমি করবো নেক্সট টাইম, জাস্ট নট নাও। আজকে তুমি বলবো আমাকে তুমি কবে দেখা করবে? তুমি সবসময় বলো দেখা করবে কিন্তু দেখা করাই না। কি সমস্যা? কিচ্ছু না, টোল্ড ইউ। আরে শুনো না, আজকে ঘুম থেকে উঠে না আমি একটা প্ল্যান করছি। আমরা না একসাথে বিয়ে করবো। তোমার আম্মু সকালে খাবার নিয়ে দেবে, ব্রেকফাস্ট বানাবে আমাদের জন্য। তারপরে তোমার আব্বুকে সাথে আমরা পিকনিকে যাবো। কত হ্যাপি থাকবো, একসাথে খাবো দাবো ঘুমাবো। তারপরে না আমি একটা প্ল্যান করছি, আমরা যখন হানিমুনে যাবো না ওদেরকে নিয়ে যাবো। হোয়াট? কি? Why would we take them? ওদেরকে নিয়ে যাবো, কত ফান হবে। আমরা একসাথে ঘুরবো, আমরা সাইট সিইং করবো একসাথে, হাত ধরে ঘুরবো। কি বলতেছ? We are going to be such a happy family. তুমি যদি ল বুঝতে তাহলে ল অফিসে কেন আসছো? কোনটা ল কোনটা না সেটা তো লয়ার বলবে, তুমি বলার তো কেউ না। তুমি কেন কথা বলছো? তুমি তো লয়ার, কেউ কথা বলতে দিচ্ছ না। তুমি তো কথা বলতে দিচ্ছ না। আপনাদের কথা শেষ হয়েছে? যদি ঝগড়া শেষ না হয়ে থাকে আরো দুই মিনিট সময় নেন, কথা বলেন, ঝগড়া করেন। আপনি কথা বলেন, আমাদের আমার আর কিছু বলার নেই। আমার কিছু বলার নেই, যা বলার উনি বলেছে ওনার সঙ্গে আপনি কথা বলেন, কোনো অসুবিধা নেই। আপনাদের দুজনের কথা আমি শুনলাম, আপনাদের কথা তো কাজ হবে না। আপনাদের মেয়ে কি চায়? আমি আপনাদের মেয়েকে জিজ্ঞেস করি, সে কি চায়? কি নাম তোমার বাবু? আদিবা। আদিবা, সুন্দর নাম। আদিবা, তোমার আব্বু আম্মু তো আলাদা থাকতে চায়, তুমি কার সঙ্গে থাকতে চাও? আমি দুইজনের সাথে থাকব। আমি চেষ্টা করব, আমি আমার মেয়েকে ভালোবাসি, আমি আমার মেয়ের কারণে অবশ্যই সেটা চেষ্টা করব। What's wrong, Adiba? Nothing. তুমি কি আমার সাথে রাগ করছো? No, but তুমি কি বলছো আগে? ওই যে তুমি তোমার আব্বুর সঙ্গে দেখা করাবা? Oh, maybe next week তোমার ওদের সঙ্গে দেখা করতে পারবো। কি? Next week? Okay, Arnav, stop getting so excited about it. I've been waiting to meet them for 2 years now. Like, I'm so happy today. Thank you for doing this. Thank you, Adi. You're acting so childish. Let's just forget about this. All right. Let's go for have a drink. Been broken down. Taste the dirt as I hit the ground. Through it all, how far are you gonna go before you know what you should have known all along? Now at last I can fall into your way.
না ভাই ঠিক আছে চলছে ভাই দেখা হবে ইনশাল্লাহ হ্যাঁ তো যাবেন নাকি আজকে খেলতে হ্যাঁ হ্যাঁ আসবো আসবো ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ রাখি ভাই হ্যাঁ তোমার মেয়েকে যেন বলবে কি বলবে আমাকে তো একা বলছে না বলছে দুজনের সাথে একসাথে বসে বলবে তো ডাকো ওকে ডাকো ডাকছি আদি আদিবা তুমি কি যেন বলবে টু আস অল টুগেদার বসো So, Gautija Jitami, the one that both of us see is. I don't know if you guys know, but I'm her active boyfriend, that's it. Oh, really? Very good. And the thing is, I don't want to bring my boyfriend because. Keno? তোমার সবসময় ঝগড়াঝাটি করো না আমি চাই না ওইগুলো দেখতে and so যদি তোমরা না ভালোভাবে like act করতে পারলে এর সামনে or something like that তাহলে আমি এর সঙ্গে বিয়ে করে চলে যাবো না না তুমি কি বলছো বিয়ে করে চলে যাবো মানে তুমি আমাদের একমাত্র মেয়ে তুমি কেন একা একা বিয়ে করে যাবে আমরা তোমাকে বিয়ে দিব আমরা তোমাকে ভালোভাবে বিয়ে দিব না আদিবা don't even think about it I've been planning your wedding since you were born আমি তো কত প্ল্যান করে রেখেছি ইউ নো আমি কত কিছু প্ল্যান করেছি তোমার জন্য আমি তোমার ওয়েডিং এ কি করব কিভাবে কে সাজাবো কত কিছু আমার প্ল্যান প্লিজ ডোন্ট ডু দ্যাট টু মি তোমার তোমার বয়ফ্রেন্ড কে ই করো ইনভাইট করো লেটস ইনভাইট হিম লেটস ইনভাইট হিম ওভার উই ক্যান গো সামওয়্যার Let's meet him. Okay, so I'll let you guys meet him, but I have a few condi- I have one condition. What condition? So, tomar jano jeta amar happy family na. And so jodi tumi oke meet korte chale, tomader bhalo bhabe act korte hobe. So you guys have to be a happy family in order to meet him. Yeah, yeah. I do, okay. But tomar mom ke bolo. Tomar mom to always amar shonge fight kore, tai na? Ami to kori na, tai na? Tell her. I might not go along with him, but তোমার জন্য আই এম রেডি টু তুমি যেভাবে বলবে যেভাবে বলবে আমি করতে বলবে আমি সেভাবেই করব ওকে সো ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট ওকে ওকে বেবি থ্যাংক ইউ ওকে বাই বাই যাও শুরু করো এর জন্য অন্তত পক্ষে আমার সাথে একটু ভালো ব্যবহার করো অভিনয় করো অভিনয় তো করছি তোমার সাথে তো অভিনয় করেই যাচ্ছি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই তো তাই ভাবছে যে তোমার আমার হ্যাপি ফ্যামিলি মাই ফুড হ্যাপি ফ্যামিলি অভিনয় আমিও তো অভিনয় করছি করছি না নাহলে এত বছর থাকি কি করে The news, tell me. Okay, I'll tell you. Okay. Alright. So basically, Amu allowed us to come here like Ash the next week. Ki? At last, Adiba, yes! Okay, but wait. You can't be acting like this when you meet my mom. Okay. Sure, I'm gonna meet her. Okay. Just listen to what I have to say, Arnab, okay? Just dress nicely, look professional, and talk a little bit less, okay? Can I wear the tuxedo I bought for your dad? I want to show him so bad. No, Arnab, you're doing too much, okay? Just listen to what I have to say. But what about the poem I wrote for your mom? No, Arnab,
do that next time. If you want my mom's approval, listen to what I have to say, okay? All right. Okay. Because I'm going to reject her if you don't do what I say. Sure. No, okay? No. Okay, so we'll talk about this later, but just keep that in mind. Okay? We're going to be such a good, happy family. আদিবা অফিস থেকে এসে আমি আর তোমার বাবা মিলে আমরা ডিসাইড করলাম যে আমরা হ্যাপি ফ্যামিলি কিভাবে হব আমরা নিজেদেরকে ট্রেন করেছি সো উই আর রেডি উই ওয়ান্ট টু শো ইউ আই এম রেডি তুমি দেখতে চাও ইয়া উই দেখতে চাও ওকে ভেরি গুড ধরো প্রতিদিন আমি অফিস থেকে আসলে তোমার মা আমাকে কি করবে ধরো অর্ণব আমাদেরকে দেখছে তাই বলো হ্যালো সুইটহার্ট আমি সারা দিন আই মিস ইউ রিয়েলি আই মিস ইউ মাই ডিয়ার ও আকবর তুমি কত শুকিয়ে গেছো জান তাই তো জান তুমি আমাকে খেতে দাও না 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 No, this, you guys are overdoing it now. This, you guys have to act natural. Naturally, Tota. How do you prem korem bujina? No, you guys are overdoing it. You can even, this is not how people act in real life. It's not a drama. Oh, okay. This okay, is real life. Okay, okay. Dakhao. Ki dakhao, dakhao. It's very simple, okay? Okay. So, Baba, for example, when you guys are eating, you can pull the chair for mom, let her sit before you sit. Mom, you can do simple things like giving Baba, pouring a drink like for Baba, or giving him food. আমি তো সব সময় করি। তোমার বাবার চশমা খুঁজে দেওয়া, তার ওষুধ দেওয়া, তার কপালে তুলে রাখা চশমা আমি সারা বাড়ি খুঁজে বেড়েছি। তুমি জানো সেটা। তার মোবাইল, তার চাবি, তার একজোড়া মোজা সাথে আরেকজোড়া মোজা সারা বাড়ি খুঁজে বেড়ানো সবই তো আমি করছি। আমি যদি টেক কেয়ার না করতাম তোমার বাবা কি করে এতদিন চলতো বলো? না, আমি তো বাঁচতামই না। তুমি যদি আমার ওষুধ খুঁজে না দিতে, তুমি যদি আমার ঘড়ি খুঁজে না দিতে, আমার চশমা খুঁজে না দিতে, তাহলে তো বাঁচতে পারতাম না, তাই না? আমি তো তোমার দয়ায় বেঁচে আছি, নাহলে কবে মরে যেতাম। Stop, guys. Oh, okay, আমি জানি, like I know our condition, our house is like this, but for this purpose, I need you guys to listen to me, okay? Go my way. Okay. So, after that, you guys can do simple things like, Mom, you can hold Baba's hand. And just look like you guys are a little happy, right? I understand, Adiba. I understand. You should dekh ki kori. Tor boyfriend asbe, tor boyfriend boshlo, tor ma ke chair ta tene dilam, tor ma boshlo, tor ma ke bollam, sweetheart, tumi bosho, ami khabar er menu order korchi. Sundor moto amra khacchi, Arnob dekhche, amra happy family. Tai to chaichish? Exactly. Hey, dekh, darling, come on. Enjoy, Adiba. Enjoy, Arnob. Take care. Hi, hey me. Hello. Where are you? My boy. How are you? Fine. Awesome. Hey, Adiba, deri hoye gelo na? Yeah. Okay. So, mom, dad. Yes. This is Arnav. Hi, Arnav. Hello. Hello, beta. Kemon acho? Thank you.
অর্ণব, হোয়াট ইজ ইয়োর প্ল্যান? এই তো আদিবাকে বিয়ে করব, তারপরে আপনাদের পাশে মুভ ইন করব, তারপর আমরা একসাথে শুব, একবার ঘুমাব। এটাই আমার গোল অ্যাকচুয়ালি, একসাথে হ্যাপি ফ্যামিলি। গুড, ওয়াও, হ্যাপি ফ্যামিলি মাই ড্রিম। আমি আসলে সেটা বলছি না, আমি তোমাকে জিজ্ঞাসা করছি হোয়াট ইজ ইয়োর ক্যারিয়ার প্ল্যান, হোয়াট ডু ইউ প্ল্যান টু ডু ইন ফিউচার? I applied some places, graduate করার পর মেবি একটা কল পাবো। ওকে, সো আমরা তোমার বাবা বা মা কার সাথে কথা বলবো? মম, আই টোল্ড ইউ, সরি 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 অ্যাবাউট দ্যাট। এনিওয়েজ, না আসলে মানে আমাদের তো কারোর সাথে কথা বলতে হবে, রাইট? আমরা মানে তোমার কোনো গার্জিয়ান যার সাথে আমরা কথা বলতে পারি, কার সাথে বলবো আমরা? মানে তোমার কানাডাতে কি কোনো আত্মীয় স্বজন আছে? তোমার গার্ডিয়ান কে তাহলে? আমার আঙ্কেল আছে ইউএসএ তে, আপনার যদি নেক্সট উইকে ফ্রি থাকে উনি সাথে এসে পড়বে আপনারা বললেই। তাহলে ওর আঙ্কেলের সঙ্গে আমরা মিট করতে পারি। আচ্ছা, লেট মি চেক। ওকে, ইফ আই অ্যাডজাস্ট সাম, ওকে আই ক্যান ম্যানেজ নেক্সট উইকেন্ড, হোয়াট অ্যাবাউট ইউ? অসুবিধা নেই, আমিও ফ্রি আছি। তাহলে কাজ করো, তুমি তোমার আঙ্কেলকে বলে দাও নেক্সট উইকে আমরা অ্যাভেলেবল আছি। অলরাইট, পারফেক্ট, আমি আজকে কল দেব তাকে। হ্যাঁ, এনিওয়ে, হাউ ইজ দ্য ফুড? অনেক মজা, বাংলাদেশি খাবার খাওয়ার পর অনেকদিন মজা। আমি আসলে স্পেশালি এই রেস্টুরেন্টটা পছন্দ করি, কলাপাতা ইজ মাই ফেভারিট। তোমার আন্টি তত একটা লাইক করে না, বাট আই হোপ আজকে সে ফুড ভালো এনজয় করেছে। এনিওয়ে, তোমরা এনজয় করো, আমরা আসছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, নেক্সট উইক। হ্যাঁ, বাই আদিবা, যাচ্ছি মা বাবা, উইল সি ইউ হোম সুন। ওকে, টেক কেয়ার, বাই বাই বাই। কফিটা ভালো ছিল? হ্যাঁ, ফুড ভালো ভালো, ঘোড়ার ডিম। আজকের দিনটা শুধু তোমার মেয়ের কারণে আমি নষ্ট করলাম। মানে কি? আরে নষ্ট করলে কোথায়, তোমাকে নিয়ে সুন্দর সবাই কিছু ডিনার করলাম, কফি খাওয়াইলাম, তোমার তো মুড ভালো হওয়ার কথা। আমি বলে রাখছি এই ছেলে আমার পছন্দ হয়নি। তোমার মেয়ে পছন্দ করেছে, তোমার মেয়ে স্ট্রেট জানিয়ে দিয়েছে, তোমরা যদি তাকে সাপোর্ট করো সে থাকবে, আদারস সে তার মতো সে বিয়ে করবে তাকে। তো তোমার কি করার আছে বলো? তাই বলে এরকম একটা আনস্মার্ট আনক্লাসি ছেলেকে প্রথম ইন্টারঅ্যাকশন এ চলে মাম এন্ড ড্যাড। আমার অলসো কাজ আছে, চলো ডার্লিং, প্লিজ, আমাদের দেরি হয়ে যাচ্ছে, বাই 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 বাই। দেখেছো পার্সোনাল লাইফ বলে মানুষের কোনো কিছু নেই, এই ছেলে সেটাও বুঝে না। আমরা যেখানে যাবো ওদের সেখানে আসতে হবে, ফলো করছিল নাকি আমাদেরকে? আরে আশ্চর্য, ফলো করছে তোমাকে কে বললো? না না, আমাকে বলো ফলো করছে তোমাকে কে বললো? ফলো না করলে এখানে আসলো কি করে? আরে তো সেম রুট, ওরা যাচ্ছে, ওরা কফি খাবে, খেতে পারে না? আরে কেমন, হ্যাঁ হ্যাঁ, প্রাইভেসি বলে কি? এনিওয়ে এনিওয়ে, এই ছেলে কিছুই বুঝে না। আচ্ছা ঠিক আছে, আমার আর ভালো লাগে না। প্লিজ এখন চুপ থাকো, বাসায় যাই, ওদের ওরা তো চলে গেছে, তাই না? শেষ, তুমি চুপ থাকো। আদিবার আব্বু আমাকে বাসায় ইনভাইট করেছিল। আদিবাটাকে? আদিবা, আপনাকে বলেছিলাম না আমি যে একটা মেয়েকে অনেক পছন্দ করি। পছন্দ করো তো, কি হয়েছে? হ্যাঁ, সো ওর আব্বাম্মা তো আমাকে অনেক পছন্দ করেছে, কিন্তু একটা সমস্যা হয়েছে আঙ্কেল, যে আপনি তো জানেনই আমার কোনো গার্জেন নাই, আব্বাম্মুরা ভাগ হওয়ার পর তো
কোনো আপনি জানেনি কারণ আপনাকে যেটু যে লাগতো আসতে আমি এসে কি করব ও তোমাদের বিয়ের ব্যাপারে হ্যাঁ আঙ্কেল আমি ওদের সাথে এখন বিয়ের কথা নিয়ে চলছে ঠিক আছে নো প্রবলেম আমি আসব জি আপনি আমাকে আপনার ফ্লাইট ডিটেইলসটা পাঠিয়ে দেন আর যত জলদি আসতে পারেন অতি আমার সুবিধা হয় আর ভালো হয় আমি আসার আগে তোমাকে ফ্লাইট ইনফরমেশনটা আমি পাঠিয়ে দেব জি আপনি আমি এয়ারপোর্টে পিক করতে আসব নে দেখা হবে বাই টেক কেয়ার ওকে আল্লাহ হাফেজ যার জায়গা মতো রেখো আদিবা আমি তোমাদের সঙ্গে একটা সিরিয়াস কথা বলতে চাই সো ওই দিন যখন আমার ডিনারে ছিলাম আমি দেখছি যেটা তোমার ফাইটিং করতেছিল লাইক আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইট বাট Arnab is innocent, so he wasn't able to understand that. But Uncle, he's a very smart guy, and he, I think he might have been able to catch that. But I'm not dumb either. I understood right away that Tumi and also Dad, you guys were fighting when you left too. So I don't want you guys to do this anymore. Even after all of the training I've given you guys still can't listen or follow through with it. So please. Shono, ওই দিন আমি ফাইট করিনি রেস্টুরেন্ট থেকে খেয়ে বের হয়েছি ঠিকই তোমার আম্মু কি করলো বের হই বাস সব দোষ আমার অবশ্যই ইম্পর্টেন্ট থিং ইজ আর্নবস আঙ্কল হিজ কামিং নেক্সট উইক ফ্রম নিউ ইয়র্ক টু টরন্টো ওকে সো আঙ্কল আমাদের সঙ্গে ওয়ান ডে জন্য থাকতেছে সো ইন দ্যাট ওয়ান ডে আই ওয়ান্ট ইউ গাইজ টু বিহেভ প্রপারলি ইভেন ইফ ওয়ার নট আ হ্যাপি ফ্যামিলি নাও উইথ আঙ্কল আই ওয়ান্ট ইউ গাইজ টু অ্যাক্ট অ্যাজ আ হ্যাপি ফ্যামিলি প্লিজ ওকে আমি ঠিক ছিলাম বের হয়ে ঝগড়াটা তুমি তুলছো মানুষ কিন্তু তুমি তো জানোই মানে আমার লাইফে তো আমার আব্বু তো নাই কিন্তু উনি উনি সব কিছু আমার জন্য অ্যাকচুয়ালি উনি মাই গার্জিয়ান উনি আমার আব্বু উনি আমার আম্মু উনি আসবে নেক্সট শনিবারে উনি ল্যান্ড করবে আর ওনাকে নিয়ে ডাইরেক্টলি তোমাদের বাসায় আসব আমরা খাওয়া দাওয়া করবো একসাথে ওরা কথা বলবে আমরা একটু বালকানিতে আড্ডা মারব তারপর আমরা হ্যাপিলি ম্যারিড নেক্সট উইক ওকে Yeah, I mean, I'm around Amu and Abu Kijanabu, but tell him, bring him here, I don't mind at all. I can't wait anymore. Oh my god, me too. So, tell me, what are you doing now? Oh, yeah, I mean, I couldn't even study for this, I'm a midterm of sick of it. How do I study? I'm going to miss you now. I'm waiting for you, 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 Mom, Dad, I'm actually talking about fun thakba main aur wait karte barte si na I know but I have to go we can talk like later I guess all right so
sorry. I miss you though. Miss you more. Okay, bye. Bye-bye. আমার সম্মান নাই, আমার কথার সম্মান নাই, আমার পছন্দের সম্মান নাই, সেখানে আমি থেকে কি করবো? সেখানে আমার কি কাজ? দাও তুমি তোমার মেয়ের বিয়ে, তুমি একাই অনেক, একাই একশো, তুমি দাও তার তোমার মেয়ের বিয়ে। মেয়ে কি আমার পছন্দে বিয়ে দিচ্ছি? মেয়ে নিজে পছন্দ করেছে ছেলেকে, সেটা আমি তাকে না, তুমি তো মেয়েকে তুমি সাথ দিচ্ছ, তুমি তো তাকে বলছো না। আর আমি তো বলছি আমার এই ছেলে পছন্দ না, এই কথাটা আর কতবার বলতে হবে? এই ছেলে একটা চেহারাই তো তার ঠিক নাই, তাকে কিভাবে পছন্দ করব? একটা ভ্যাবলা মার্কা চেহারা, কথায় কথায় হে 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 করে হাসে, না কোনো অ্যাটিটিউড জানে, না কোনো ম্যানার্স জানে। এর সাথে আমি আমার মেয়ে বিয়ে দিব না, আমি এখানে কোনো কম্প্রোমাইজ করব না। আরে সে খারাপ কোথায়? এই ছেলে পড়াশোনা করে, শিক্ষিত ছেলে, এখানে জব করবে, কাজ করবে, তোমার সমস্যা কি? তোমার মেয়ে পছন্দ করে নিয়েছে, এখন তার পছন্দের দাম দিচ্ছি আমরা। মেয়ের কথা, মেয়ে যদি এখন আগুনের ঝাঁপ দেয় তুমি তাকে ঝাঁপ দিতে দিবে? না কোনো বাবা মার পরিচয়, না কোনো ফ্যামিলি, না কোনো স্টেটাস, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসা এক আঙ্কেল নিয়ে আসতেছে, তাকে এখন আমার আপ্যায়ন করতে হবে, তার হাতে আমি মেয়ে তুলে দিয়ে চলে যাব না? আরে আশ্চর্য, তুমি এগুলো করে করে ওকে আর নষ্ট করো না। তুমি অনেক করেছো, সারাটা জীবন করে এসেছো, আর করো না, অনেক হয়েছে। আদিবা, বেস্ট অফ লাক, তুমি এখন অনেক বড় হয়ে গেছো, তুমি তোমার পার্টনার চুজ করে নিয়েছো, তুমি সেখানে হ্যাপি থাকো, আমার দোয়া রইল। আমার জন্য যদি তোমাদের কোনো সমস্যা হয় তাদেরকে বলে দিও যে আমি টুরে আছি অফিসে, আমি এখানে থাকবো না, যেখানে আমার মত নেই সেই জায়গায় আমি থাকবো না। তুমি ভালো থেকো, তুমি আর তোমার বাবা মিলে তোমাদের এই আলিশান মহলে তার আঙ্কেলকে নিয়ে তোমরা সুখে থাকো, সব কিছু ঠিকঠাক মতো করো। আমি গেলাম, আমি নাই এর মধ্যে আর। এটা বদ্ধুন মা, পাগল মহিলা, পাগল হয়ে যাচ্ছে সে। এখন আর কি হবে? কি হবে এখন? ও চলে গেছে, আর কি হবে? আমি কি করব বল? আমি তাকে আটকানোর চেষ্টা করেছি, হবে? শোনার কথা বল, কথা শোনার কথা বল। আঙ্কেল ইভিনিং টাইমে আসছে, আমাদের মম নাই, ও চলে গেছে, এখন আর আমি কি করব এখন? ইভিনিং এর সময় আসতেছে, ইন আ ফিউ আওয়ার্স। ওকে, আমাকে একটু চিন্তা করতে দেখি। ওকে, মি টু, আই থিংক অ্যাবাউট ইট টু। ওকে, Arnab, I have something to confess. Sure. So you know how I always say that, or you always say that my family is happy? They are. No. The truth is, they are not happy at all. Ki boltes tumi? They're not happy because they always fight every day, morning, night, anytime they get the chance. And it's just a whole disaster. No one is happy, not even I am either. What? কি বলছিস তুমি? আমি তো দেখছি রেস্টুরেন্টে ওরা এত হ্যাপি, ওদের মধ্যে হ্যাপি কেউ নাই, they made for each other, ওদের ছাড়া ওরা বাঁচবে না। No, it's all acting, Arnab, it's fake. কার জন্য অ্যাক্টিং করতেছে? কি বলছিস তুমি? আমি বুঝতে পারতেছি না এগুলো। আমি জানি না, okay? We're just sure you know what this is, it's just nothing is real. And did I also tell you, this morning, আমার আম্মু আর আব্বু আর্গি করতেছিল, তারপর আমার আম্মু চলে গেছে, all she had to say was good luck. Good luck? Yeah. Good luck মানে মা আঙ্কেল আসতেছে কিছুক্ষণ পর, মানে সন্ধ্যার দিকে এসে পড়বে। তুমি কি বলতেছো এখন আমরা কি করব? Wait, when is your uncle coming? It's coming in like few hours in the evening time. Oh, I got an idea. So, তুমি তোমার আঙ্কেল কে নিয়ে আসো এয়ারপোর্ট থেকে, and আমি কিছু করবো, তারপর আসবো, ওকে? পর আমাকে বলে যাও কি কর, কি কি মানে? Just কোনো ওয়ারি করো না, just তোমার আঙ্কেল কে নিয়ে আসো and আমি আসছি, ওকে? পর আদিবা, ওকে, তুমি কি আঙ্কেল কে এয়ারপোর্ট থেকে আনছো? না, আর হাফ অ্যান আওয়ার লাগবে,
Okay, listen. তুমি আজকে আঙ্কলকে একটু ডিস্ট্রাক্ট করো টরন্টো ভিতরে somewhere like okay distract করো because আমার fake আম্মুকে এখন ready করাইতে হবে. So একটু সময় লাগবে, okay? So don't come straight to the house. I will send you a message when I'm ready, okay? But আমি আঙ্কলকে নিয়ে কই যাব? Just somewhere টরন্টো ভিতরে কোথাও just somewhere. আমি just message দেব যখন তুমি আসবে, okay? আচ্ছা ঠিক আছে okay. Okay, I gotta go now. Okay, bye. প্রতিবেশী একটা মেয়ে তোমার কোনো কাজে লাগলে আমি এমনি করে দেবো, টাকার জন্য আমি কেন করবো? Uncle, I don't know how much she gets from her job, but আমি ওকে $25 an hour দিবো। না না, কেন? কি বলতেছো তুমি? তুমি $25 দিবা কেন? Uncle, please, like, me, $30, how about that? $30 বলতেছো? আচ্ছা দেখো মা, এটা তো আমার ব্যাপার না, তোমার আন্টির ব্যাপার। তোমার আন্টি যদি রাজি থাকে আমার কোনো সমস্যা নাই। তুমি একটু বিপদে পড়ছো। কংগ্রাচুলেশন ভাই বয়, এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। জানো যখন আমি 25 বছর তখন একবার সিদ্ধান্ত নিলাম বিয়ে করব, কিন্তু ওই যে টাইম ইজ মানি, মানি আর্ন করছি, মানির নেশা উঠেই গেল, টাইম যে কিভাবে পার হলো বুঝতেই পারলাম না। 30-এ পা দিলাম, 32, 35, 40 বিয়ে আর করা হয়নি। That's very sad. না, sad কেন বলো? আসলে আমি তো ওরকম আমার মনের মতো কাউকে পাই নেই, সময় কিন্তু আঙ্কেলের চলে যায়নি। তুমি কি বলছো? এখনো যদি আমার মনে মতো কাউকে পাই অবশ্যই বিয়ে করব। That's right, you'll find one. Of course. আবি বলছি কি, মানে আমি আর আমার মেয়ে আদিবা, মানে আমরা একটা বিপদে পড়ে গেছি। কি বিপদে পড়েছেন ভাই? ঠিক মানে হয়েছে কি, ওই যে আদিবার মা হঠাৎ মাথা গরম হয়ে গেল, ব্যাগটা গুছে চলে গেছে, কোনো সমস্যা নাই, হয়তো মাথা ঠান্ডা হলে আবার ফিরে আসবে। কিন্তু আজকে আমার মেয়েকে দেখতে আসছে, তারা এসে যদি দেখে যে মা নাই তাহলে বিষয়টা কেমন হয় বলো তো ভাবি। কোনো সমস্যা নাই ভাই, আমার যত রান্না বান্না আপনাদের আছে আমি সব মেহমানদের সব দায়িত্ব আমি পালন করব, কোনো সমস্যা নেই। আপনার মেয়ের যত শ্বশুরবাড়ির লোকজন আসবে সবাইকে আমি সুন্দর মতো বিদায় করে দেব, কোনো সমস্যা নেই। না না, তা তো আপনি করবেনই, সেটা তো আমরা জানি। দ্যাটস ওয়াই ইউ কেম হিয়ার, আপনি তো সেই জন্যই আসছেন, সেটা জানি। মানে কিন্তু আমাদের প্রবলেমটা একটু অন্য জায়গায়, মানে অন্য জায়গায় বলতে কি, মানে আপনি একটু ওই মেহমানের সামনে মানে কয়েক ঘন্টার জন্য, তাই না দিবা? ওই মানে আপনি একটু ওই আদিবার মায়ের মতো একটু অভিনয় করলে হবে। কি বলেন ভাই, আমি আর আদিবার মায়ের অভিনয়, আমি প্লিজ আন্টি, প্লিজ প্লিজ
ভাই আসলে তো আমি বুঝতে পারছি না কি করব। আমি তো আগে কখনো অভিনয় করিনি, আর মায়ের অভিনয় সেটা তো আরো অনেক ইম্পর্টেন্ট একটা থিং, কিন্তু বুঝতে পারছি না কি করব। না ভাবি, মানে অভিনয় করেন নাই কিন্তু আপনি চাইলে করতে পারেন, বুঝছেন? এটা এমন কঠিন কিছু না, রাইট? আন্টি আপনি পারবেন, তোমার জাস্ট ফিউ আওয়ার্স নো অ্যাক্টিং করতে হবে, দ্যাটস ইট, ইটস ভেরি সিম্পল। না দিবা, সেটা তো প্রবলেম না, তোমার আঙ্কেল যদি জানতে পারে আমার সংসারে তো অনেক অশান্তি হয়ে যাবে। না ভাই, আমি মুকলেশ ভাই তো দেখবে না, ধরেন ওর আঙ্কেল আসবে, এসে ধরেন হয়তো রাতটা থাকবে, ঘুমাবে কয়েক ঘন্টার জন্য, আপনি বাসা চলে গেলেন, আবার পরের দিন সকালে একটু নাস্তা রাস্তা টেবিলে থাকলেন, মেহমান চলে গেলে আপনি চলে গেলেন। প্লিজ ভাই, প্লিজ আন্টি, প্লিজ। আচ্ছা দেখি, একটু চিন্তা করি আমি। আপনি অভিনয় করতে হবে না ভাবি, আপনি শুধু চুপচাপ থাকেন তাইলে হবে, প্লিজ। কি বলো, তা রাইট আদিবা? ইয়া, লাইক আমরা তোমাকে শিখাবো কি করতে, কি করতে হবে। হ্যাঁ, আপনি তো সংসার করছেন না মুকলেশ ভাই, লাইক ওরকম আমি আপনার সাথে কোনো কথা বলবো না, আদিবা মাঝে মাঝে আপনাকে মম ডাকবে, ব্যাস এটা। আচ্ছা দেখি কি করা যায় আমি। আচ্ছা একটু চিন্তা করি। আচ্ছা দেখি দেখি, ঠিক আছে, থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ। তুমি যাকে বিয়ে করতেছো, তুমি তোমার আঙ্কেলকে নিতে আসছো, আমি কানাডাতে আসছি, সেই আমেরিকা থেকে, আর তুমি তার, সে তোমার ফোন ধরতেছে না, তুমি তার ঠিকানা জানো না, কোথায় যাচ্ছি জানি না, ফোন দাও। আপনি কিন্তু খুব রসিক আছেন। আপনাদের ফ্যামিলি দেখে আমি খুবই খুশি, খুবই প্লিজ। তুমি একটা খুব ভালো কাজ করেছো, এরকম একটা ফ্যামিলিতে তুমি বিয়ে করছো, আমরা নিজেরাও খুবই আনন্দিত আপনার মতো একজন গুণী মানুষ, আপনার মতো একজন সাকসেসফুল মানুষকে পেয়ে। কি যে বলেন, আমরাও খুব আনন্দিত। আমার তো ইচ্ছে করছে ভাতিজার বিয়েটা পর্যন্ত থাকি, কিন্তু টাইম নেই আমার হাতে, আমার কালকেই যেতে হবে নিউ ইয়র্কে, প্রচুর কাজ ফেলে এসেছি। তারপর বলুন নিউ ইয়র্ক কেমন লাগে? হ্যালো বেটা, তো ভাবছি আমার মেয়ের বিয়ে আর আমি থাকবো না, সেটা কি হয়? তো বড় সাহস, your mom's here. কোন বিয়াদুকটা কোথায়? ইডিয়টটা কোথায়? ইনসোলার একটা স্কাউন্ডার, কত বড় সাহস, কত বড় বিয়াদুক, আমার বাসার ইন্টারেস্টে আমার মুখের উপর দরজা আটকে দেয়, কোথায় দেখো, দেখো আমার বাড়ি। আমাদের গ্যাস এখন বাসা আছে, সো ইউ হ্যাভ টু বি কোয়াইট, ওকে? আমি এভরিথিং তোমাকে এক্সপ্লেইন করব, জাস্ট কাম। কই গেল আঙ্কেলকে ডিনার করাতে হবে তো। হ্যাঁ আসতেছে মনে, আসতেছে, একটু পরে আসবে।
আদিবার আম্মুর বড়। আপনি এসেছেন, ভাই সাহেব আসেনি? না, মানে উনি হচ্ছে কি, উনি সিঙ্গেল, এখনো বিয়ে করেন। বলেন কি, ওনাকে দেখে তো মনে হয় না উনি ওনার বড় বোন। চলুন, ডিনারের সময় হয়ে গেছে, আমরা ডিনারে যাই। আমি মাত্র জার্নি করে আসলাম তো ভাই, আপনারা ক্যারি অন করুন, আপনারা ডিনার করুন, আমি আসছি, একটু ফ্রেশ হয়ে আসছি। শিওর শিওর শিওর। চলেন ভাই সাহেব, আমরা ডিনার করে আসি, আসেন। সঠিক সময়, তোমরা কিন্তু সঠিক সময়ে তোমাদের সঠিক সিদ্ধান্ত নিয়েছো। তোমরা যে সময় বিয়ে করতেছো এটা একটা পারফেক্ট সময়, কি বলেন? আমি তো টাইম ইজ মানি করতে করতে বিয়ে করারই সময় পেলাম না। আমি তোমাদেরকে উইশ করি, হ্যাঁ, তোমাদের সাংসারিক জীবন খুব ভালো হোক, আর এনি এনি প্রয়োজনে তুমি অবশ্যই কল করবে আমাকে। আমার ডিনার শেষ, আমাকে উঠতে হচ্ছে, আমার ওষুধ দিতে হবে। ও হ্যাঁ, ওষুধ, হ্যাঁ অবশ্যই, আপনার খান, হ্যাঁ প্লিজ, আমি আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা খান, দেশে মনে হয় ওষুধটা খুঁজে পাচ্ছেন, আমি একটু আসছি। ঠিক আছে ঠিক আছে, যান। আপনি তো আপনার ফ্লাইট কেমন ছিল? ফ্লাইট ফ্লাইট তো ছিল চমৎকার, কিন্তু টরন্টোতে আসার পরে এই আমার ভাতিজাটা দুটা ঘন্টা এই পুরো টরন্টো শহর ঘুরিয়েছে আমাকে। স্কাউন্ডেলটা বলে কি, উনি কি ওর গার্লফ্রেন্ডের বাসার ঠিকানাই জানে না? বলেন কত বড় ইডিয়েট। আমারও তাই, যত কষ্টই হোক না কেন,
আসার পরে কষ্টটা কিন্তু লাঘব হয়েছে, কি হবে জানেন? কিভাবে? এখানে না আসলে তো আপনাকে পেতাম না, কি বলেন? টাইম ইজ মানি, টাইম ইজ মানি। নো নো নো, গুড গুড গুড। শোনো, তোমার গেস্ট আছে এটা আমার ব্যাপার না, বুঝছো? তুমি আন্টিকে তাড়াতাড়ি পাঠাও, এটা কিন্তু বাসায় বসে আছে, আমি 8 ঘন্টা হয়ে গেছে, ফোনও ধরো না তোমরা। যদি তোমার মেয়ে এরকম বিপদে পড়তো তুমি কি হাত গুটায় বসে থাকতে পারতা? পারতা? চিন্তা করো তুমি একটু। নিজের মায়ের কথা তুমি আমার ব্ল্যাকমেইল করলা, সারা জীবন তুমি আমার ব্ল্যাকমেইল করলা। আরে আমি এখানে রইলাম। তোমার আমি একলা, আমি যাবো না। তুমি ফোন ধরো না, আমার মনের মধ্যে কেমন জানি করে না। আমি তুমি কাজ সারো, তোমার যতক্ষণ প্রবলেম থাকে তুমি থাকো, তারপরে তোমার নামে একসাথে যাবো। আমি এখানে কোথায় থাকবো? এইখানে থাকবো, আমি আমি সবাই ঘুমায় থাকবো, আমি কোথাও যাবো না। যাও যাও, তুমি যাও, হ্যাঁ দেখে আসো, যাও, আমি এখানে থাকবো। আরে আপনি এখানে, টাইম ইজ মানি। ভালো আছেন? হ্যাঁ খুব ভালো। সুন্দর ওয়েদার না? জি, আজকে ওয়েদারটা খুবই ভালো, সকালটা খুবই সুন্দর। চা খাবেন? চা এনে দেই? চা না, বড় আপনার সাথে গল্প করি, চলুন না ওখানটায় বসি। জি, আফটার ইউ, চলেন চলেন। আহ খুব, টাইম ইজ মানি, টাইম। এনিওয়েজ, আপনি নিউ ইয়র্ক ফেরত যাচ্ছেন কবে? নিউ ইয়র্ক আজকেই যাওয়ার কথা ছিল, কিন্তু ভাবছি ভাতিজার বিয়েটা দিয়েই যাই, আপনি কি বলেন? জি জি জি, ঠিকই বলেছেন। জানেন, কানাডাতে আমি এর আগে অনেকবার এসেছি, কিন্তু এবারকার মতো এমন ভালো আর কখনোই লাগেনি, আর এত 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 আপনজন আমার। টাইম ইজ মানি, টাইম ইজ মানি। জি, আপন তো লাগবেই, উই আর অল লাইক আ বিগ ফ্যামিলি হিয়ার। সো আপনাকে কফি এনে দিই, আমি কফি করে নিয়ে আসি আপনার জন্য। কফি তো খাওয়াই যাবে, কফি তো খাওয়াই যাবে, আপনার সাথে যে সময়টা কাটাচ্ছি এটা তো আর পাবো না, এই মুহূর্তটা একটু এনজয় করি, কি বলেন? টাইম ইজ মানি। জানেন, এই টাইম ইজ মানি, টাইম ইজ মানি করতে করতে বিয়েটা আর করা হয়নি, একটা অব্লিগেশন আর কি। কিন্তু আপনি বিয়ে করেননি কেন? ওই যে আপনি বললেন না অব্লিগেশন,
ওই অবলিগেশনের কারণে আমারও আসলে আর বিয়ে করা হয়নি। অবলিগেশন, ভেরি ক্রিটিক্যাল, ভেরি ক্রিটিক্যাল অবলিগেশন। আপনি কফি খাবেন, আমি আপনার কফিটা বানিয়ে নিয়ে আসি, আপনি বসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার আঙ্কেল মনে হয় তোমাকে খুঁজছেন। আমি দেখছি, তুমি আঙ্কেলকে একটু দেখো। হ্যাঁ, make him comfortable. Maybe he's not feeling comfortable here. Okay. Go ahead. Yeah, okay. Take care. Bye-bye. Yeah. Adiba! Oh my God, OMG, Adiba! Feel like ki, ekta stupid tumi dhore ni ashcho. Very fine. Kene bok 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 korche apnader sathe. Okay, fine. Ami mene nilam. Ami tomar jonno shetao mene nilam. But what is this package with him? Ki hoyeche? Babi, ki hoyeche? Ki hoyni, babi? This flamboyant pura dham flirt is flirting with Nina. Really? Uncle's flirting with you? Not funny, Adiba, not funny! কি বলেন, আমার একবার মনে হয়েছিল সে খাবারটা নিলে শুধু আপনার দিকে কেমন কেমন করে যেন তাকাচ্ছিল। একটা শয়তান বুড়া ভাব, সে এখন কি বলে জানেন? কি বলে? সে এখন বলছে সে নাকি নিউ ইয়র্ক ফেরত যাবে না, সে নাকি আদিবা আর অর্ণবের বিয়ে দিয়ে তারপর ফেরত যাবে। আল্লাহ, কি বলেন এসব, তাহলে আমার কি হবে? আপনার ভাই তো আমার আস্ত রাখবে না। চিন্তা করুন, আমি দেখছি, আমি দেখছি, আই টেক কেয়ার অফ দিস। এইভাবে এটা হবে না। এই তোর এই ছাগলকে ধর, ধরে ওই বড় রাম ছাগলকে দুটা কেমন বাড়ি থেকে বিদায় কর, যা। এবং রাম ছাগলকে তো প্যাকেজ পুরো নিউ ইয়র্ক। ওকে মম, কম ডাউন। নো নো নো, আমি আর কম ডাউন করতে পারছি না দিবা। গো গো সুন, ব্যবস্থা করো, যাও, দেখো what you can do. Both of you guys calm down, আমি এখন যাচ্ছি। ওকে, আই উইল টেক কেয়ার অফ ইট। হাই, আমার কি হবে, আমার সংসার থাকবে না। শুনুন, আমার সংসার, আপনি আপনি একদমই চিন্তা করুন না, আমি আপনার কিছু হতে দিব না। আপনি আমার প্রেস্টিজ রক্ষা করছেন, আপনি আমার বাসার সব কিছু, আপনি চিন্তা করুন না, ডোন্ট ওয়ারি। আই উইল বুয়ে বললে হবে নাকি? সো আঙ্কেল, থ্যাংক ইউ, আপনি এত কষ্ট করে এসেছেন। এখন সব কিছু পারফেক্ট, ওর আব্বু আম্মু সবাই খুশি, সবাই আমরা এখন হোপফুলি ম্যারি করব। সো আঙ্কেল, আমি চিন্তা করছিলাম আপনি এত কষ্ট করে থাকতে হবে না এখন, আর আপনি চলে যেতে পারেন আর কি, থেকে আর কি করবেন এই ঠান্ডায়। What do you mean by চলে যাও? কি বলছো চলে যাও? আমি তো যাচ্ছি না, আমি তো থেকে যাব এখানে ক্যানাডাতে। কিন্তু আপনার টিকিট তো বুক, অলরেডি বুকড। আর টিকিট কি বলছো? আমি আমার ম্যানেজারকে বলে দিয়েছি কি চেঞ্জ করতে, আমি তো যাচ্ছি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ইউ গাইজ ইনভাইট মি হিয়ার, ইউ নো, তোমরা আমার লাইফের পথটাকে ক্লিয়ার করে দিয়েছো। আমি এখন সুদিন দেখছি সামনে, আমি তো কেনা থেকে যাব, আমি তো এখানে বাড়ি করব, গাড়ি কিনবো, এখানেই সেটেল হব। বাট টাইম ইজ মানি, রাইট? টাইম ইজ মানি আঙ্কেল, টাইম ইজ মানি, ইউ শুড নট ওয়েস্ট ইওর টাইম, রাইট? ইউ শুড নট ওয়েস্ট ইওর টাইম। টাইম ইজ নট অলওয়েজ মানি, মাই চাইল্ড। তাছাড়া I'm not thinking of you guys only, I'm thinking of myself too. ami canada theke jabo, ekhane settle hoye jabo. Ki bolo? Anyway, tomar aunty ke bolo take nei bikel ami shopping e jabo. Jao jao, don't waste my time, go 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 go, jao jao. আমাকে চিনলেন না? আমি তো এই আকবর সাহেবের নেইবার, এখানে আসি, এই যে যা দেখতেছেন না সব আমার জন্য হইতেছে, জানেন না তো আমি এই বাসায় আসছি একটা ব্লেস, ওদের রহমত হইয়া। তাই নাকি? আরে কোয়েন না ভাই, আল্লাহ একবার এত সুন্দর একটা মায়া দিচ্ছে, কিন্তু
এই যে জামাই বউ সারাদিন ঝগড়া করতে থাকে, মায়েরা দিকে চিন্তা করে না। এই যে মায়েরা বিয়া হবে এখন, কত ঝামেলা, মা গেছে রাগ করে। যাই হোক, এত কথা আপনাকে বলতেছি কেন, মানে আপনাকে শুধু এটাই বললাম যে আমি যদি না থাকতাম এই যে বিয়ে সাথে এটা হইতো না। কি, আমি আর আমার বউ কালকে থেকে খাটতেছি, দেখেন না, এই সোফার উপরে শুয়ে রয়েছি, একবার ওই সোফায় ঘুমাই, একবার এই সোফায় ঘুমাই। টাইম ইজ মানি, আপনি কিন্তু বেশ দিল খোলা মানুষ মনে হচ্ছে। আমি তো দিল খোলা মানুষ, মানুষের সাথে দিল খোলার কথা কই, আমার পেটে কোনো প্যাঁচ গোস নাই ভাই। তো আপনি কি, আপনার পরিচয় তো জানলাম না। ও যে আপনি বললেন না, আপনি ব্লেসিং, আর ধরে নেন আমিও একরকম ব্লেসিং, তাই রহমত। আচ্ছা, টাইম ইজ মানি, ঠিক আছে, আপনার আপনার কাছ থেকে আমি অনেক কিছু জানলাম, টাইম ইজ মানি। আচ্ছা, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, আপনাকে বোধহয় আমি ডিস্টার্ব করে ফেললাম, আপনি আপনি ঘুমের ব্যাঘাত করলাম, আপনি ঠিক আছে, আপনি একটু ঘুমান। না না না, অসুবিধা নেই, ভালোই ভালোই, নাইস মিটিং। বউ তো কইছিল কিছু কইতে না, গ্যাঞ্জাম লাগাইছি মনে হয়, বিয়ের আবার বাইঙ্গা যায় কি না, হালায় আমার পেটে কিচ্ছু হয় না, যা কইছি কইছি, বাংলা বাঙুক আমার কি, আমি কালকে ফাঁকলে বউ লয়ে যাবো গা, আমি ঘুমায় থাকি। কারণ বাধ্য হয়েছি সেই জন্য, এখন এত কথা বলে কোনো লাভ নেই, মন্ডল সাহেব থাকা পর্যন্ত তুমি খালা হিসাবেই থাকো। আরে সে তো যাচ্ছে না, যাচ্ছে না মানে, সে যাচ্ছে না, সে বলে এখন আদি বর্ণবের বিয়ে দিয়ে তারপর যাবে, আর সে তো আমার সাথে ফ্লার্ট করছে। কি বল, দেখেন আমি কিছু কথা বলছি, আপনাদের মনে কিছু করবেন না। হ্যাঁ, এই আত্মীয়তা করার জন্য আমি এখানে এসেছি, এই আত্মীয়তার দাবি নিয়ে কিছু কথা বলবো। আসলে মানুষের সংসারে ঝগড়া ঝাঁটি ঝামেলা এটা থাকবেই, তাই বলে ভালোবাসাও থাকতে হয়। হ্যাঁ, দেখেন আমি কিন্তু বুঝতে পেরেছি আপনি আদিবার মা নন, আপনি আদিবার আসল মা। এই যে আপনারা এই যে অভিনয় করে যাচ্ছেন, লাইফে যদি ভালোবাসা থাকে এবং একে অপরের প্রতি স্যাক্রিফাইস থাকে, তাহলে কিন্তু এরকম অভিনয় করতে হয় না। যদি একজন আরেকজনের প্রতি স্যাক্রিফাইস না করি আমরা আমাদের সংসারে, তাহলে কিন্তু সারা জীবন আমাদের এই অভিনয় করেই যেতে হবে। এনিওয়ে, আমার খুবই ইচ্ছা ছিল তোমাদের বিয়েতে থাকার, কিন্তু আমাকে যেতেই হচ্ছে, আত্মীয়তা যখন হয়েছে আবার আসব, দোয়া করি তোমাদের জন্য। মিসেস শাওন, আই এম এক্সট্রিমলি সরি, একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, আশা করি আপনি কিছু মনে করবেন না। ইটস ওকে ভাই, আসলে আমিও হয়তো আপনাকে মিসআন্ডারস্ট্যান্ড করে অনেক রূঢ় আচরণ করেছি, আমাকেও আপনি ক্ষমা করে দিবেন। ভাই সাহেব, আমরাও দুঃখিত। কি ব্যাপার, সবাই এত গুরু গম্ভীর হলে হবে কি? ভাই সাহেব, ভাই সাহেব, চলুন আমরা একটা সেলফি তুলি। জি জি জি, চলুন। বাহ 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 বাহ, খুব ভালো লাগলো মন্ডল সাহেব, সব সুন্দর মীমাংসা হয়ে গেল। এবার প্লিজ আমার বউটাকে আমাকে ফিরিয়ে দেন, আমার লঞ্চ গেল না, পঞ্চ রইল।
আসো। আরে মুকেশ আসুন আসুন, আপনি আসুন, সেলফি তুলুন, আসুন আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই সেলফি তুলবো, এত একটা সুখবর। ঠিক আছে তো দেখতে বুঝতে পেরেছি, হয়নি 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 হয়নি, ও ইয়েস আজকে আমাদের মেয়ে আদিবার জন্ম হয়েছিল, ওর আজকে বার্থডে। না হয়নি হয়নি, আসলে হচ্ছে কি আমার কিছুই মনে থাকে না, বুঝতে পেরেছো? লাস্ট চান্স, গেস করো। ও মনে পড়েছে কি, আজকে তোমার বার্থডে। ও রিয়েলি? সত্যি আমি ভুলে গেছি, আচ্ছা এরকম একটা ইম্পর্টেন্ট জিনিস কি ভুলে গেলাম বলো? জানি, ভুলে যাও, ইটস ওকে। নো নো নো, ভুলে গেলেও তাতে কি হচ্ছে, যা আছে তাই দিয়ে সেলিব্রেট করবো। ঘরে যেটা আছে সেটা দিয়ে সেলিব্রেট করবো, অসুবিধা কি কিছু আনি, তাতে কি হচ্ছে, আর কিছু না পারে অন্তত এটা দিয়েই তোমাকে শুভেচ্ছা জানাই। হ্যাপি বার্থডে মাই সুইটহার্ট। আরো আছে তার, হ্যাঁ কি আছে, চোখ বন্ধ করো। ওকে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, happy birthday dear Shan, happy birthday to you. So beautiful, oh my god. Good, ebar cake kati. Hello chana, ebar ami khai. Chok chok jo মিষ্টি হয়েছে, গুড, আমি পছন্দ করি। আরো আছে, রিয়েলি? ইয়েস, কি আছে আর, ওই প্রাইজ ওভার সারপ্রাইজ, ওয়াও আকবর সাহেব, হ্যাপি বার্থডে টু ইউ, ওহ হ্যাপি বার্থডে টু ইউ, সো বিউটিফুল, হ্যাপি বার্থডে ডিয়ার শান। আমি নিজে অর্ডার করেছি, তোমার পছন্দের ড্রাগ, খুবই সুন্দর, খুবই সুন্দর, সো হ্যাপি, ভেরি। আচ্ছা ওরা এরকম শব্দ করছে কেন? আজকালকার জেনারেশন, ওদের নিয়ে যে কি করি, আজ সকাল থেকে এই পর্যন্ত তিনবার। সো স্যাড। আচ্ছা এই জেনারেশনের, এই জেনারেশনের ছেলেমেয়েরা চায় কি, মানে তাদের ডিমান্ড কি, বুঝলাম না। কবে বুঝবে যে লাভ, ফ্যামিলি লাইফ, দিস আর ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, ওরা কবে বুঝবে? আরেকবার আজ দেখেছো, দেখেছো, দেখেছো তোমার মেয়েটা, না তোমার মেয়েটা দেখছো, একটা সহজ সরল ছেলে কিভাবে করে, উফ আমার মেয়ে কিভাবে করতে পারে এটা বলো। ওরা যা খুশি তাই করুক, আমরা তো হ্যাপি আছি। আদিবা, আদিবা, সোশ্যাল মিডিয়াতে কি তুমি এত ঢুকে থাকা, কি ধুর তুমি কি ফোনের মধ্যে সারাদিন কি ঢুকে থাকো, কি কি আমার কোনো বেল নাই, কি আমার কথা শুনতেছো তুমি, আরে কি কি ফোনের মধ্যে কি নিছো কেন, সারাদিন ফোন নিয়ে থাকো তুমি, কি মুখে গ্লু দিয়ে ঢুকে ফেলছে ফোন, তুমি কি কথা বলতে পারো না আমার সাথে? হাউ ডেয়ার ইউ টেক মাই ফোন, তোমাকে ডাকতেছি তুমি কথা শুনতেছো না আমার, তোমার ফোনটা ভাঙা ফেলি আমি, আমি কি ওর ফোনের সঙ্গে কথা বলতেছিলাম, কি সেই ইম্পর্টেন্ট, তোমার জামাই এখানে বসে আছে, ইওর হাজবেন্ডস হিয়ার, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, হু আর ইউ টকিং উইথ, আই এম হিয়ার টু টক উইথ ইউ, আই এম ইওর হাজবেন্ড, জাস্ট সো অ্যানোয়িং, ইউ আর সো অ্যানোয়িং, হাউ ডেয়ার ইউ, হাউ কাম ইউ আর সাচ অ্যান অ্যানোয়িং পারসন, হাই আই হেট ইউ।